আমি যেহেতু মিডিয়ায় কাজ করি এবং ইতিহাস নিয়ে গবেষণা করি, তা আমি নিজেই বললাম যে এটি কী জিনিস আমি তো জানি না। পরে আমি গুগল করলাম, বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন জার্নাল এগুলো পড়াশোনা করলাম। এরপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সাথে আমি কথা বললাম যে এই বিষয়টা আপনি জানেন কি না। তো তিনি নিজেও জানতেন কিন্তু এত বিস্তারিত জানতেন না। তো তিনি এটিকে একটি প্রবন্ধ আকারে তিনি সাজিয়েছেন। তো বিষয়টা জানার পর আমি অনেকটা অবাক হয়েছি যে এত বড় একটি বিষয় আমরা জানি না যে আমাদের মুসলিম একটি জনসংখ্যা, একটি জনগোষ্ঠী, তারা এত বড় একটা মানে একটা ইতিহাস রয়ে গেছে যেটা আমরা জানি না। তো এই বিষয়টি আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করব। সেটি হলো আমাদের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, 1971 সালে যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে মুক্ত করেছি, যার মাধ্যমে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করছি। এই আমাদের এই স্বাধীনতা 1971-এর 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু এটি একদিনেই ছিল না, 9 মাসের যুদ্ধ ছিল, কিন্তু এটির সংগ্রাম পরিক্রমা ছিল দীর্ঘ সময়। 1972-এর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু 6 দফা, গণ অভ্যুত্থান, বিভিন্ন ছাত্রদের সংগ্রাম, দীর্ঘ পরিক্রমার পর ধীরে ধীরে আজ এই 1971-এ আমরা স্বাধীনতা পেয়েছি। মানে এমন না যে 71 সালে হঠাৎ করে একটা ঝামেলা হলো আর বাংলাদেশ যুদ্ধ শুরু হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বিষয়টা এমন ছিল না। 1952-এ আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে বাসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় একটা দীর্ঘ সংগ্রাম চলছে। তো ওই প্রেক্ষাপটটা যদি আমরা সামনে রাখি, এই বিষয়টা আমাদের বুঝতে সহজ হবে। চীনের যে উইগুর মুসলিমরা আছে, তারা আজকে অনেক প্রায় 100 বছরের কাছাকাছি তাদের অধিকার থেকে তারা বঞ্চিত, তারা তাদের যে ন্যায্য অধিকার সেগুলো তো মানবাধিকার সেগুলো থেকে তারা বঞ্চিত, এই জন্য তারা বিভিন্ন সময় সংগ্রাম করছে। সেই সংগ্রামেরই একটি অধ্যায় হলো গুলজা, যেটি 1997 সালে ঘটেছিল। তো এই বিষয়টা এটা সংক্ষিপ্ত ঘটনা হলো। এই প্রবন্ধটা যদি পাঠ করা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি সংক্ষেপে বলি, সেটা হলো 1997 সালে জানুয়ারি শেষ দিকে, সম্ভবত 27 বা 28 তারিখের দিকে, উইগুরের যে গুলজা এলাকা আছে সেখানকার একটি মসজিদ থেকে 30 জন মুসলিম যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার করার পর যে স্বাভাবিকত এটার একটি প্রতিবাদ বা এটা একটি এর বিক্ষুব্ধ মানুষ বিক্ষুব্ধ হয়েছিল, তারা এর জন্য প্রতিবাদের যখন উদ্যোগী হয়েছে তখনই তাদের সেই কণ্ঠকে স্তব্ধ করার জন্য, তাদের সে তাদের সে মৌলিক যে দাবি, তাদের যে আত্মীয় স্বজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির জন্য যখন তারা যখন বিক্ষোভ করেছে, তখন সেখানে গুলি চালিয়ে প্রায় প্রথমে 30 জন, পরে এটি বাড়তে বাড়তে 200 জনের মতো গণহত্যা মানুষ সেখানে শহীদ হয়েছেন আমাদের মুসলমান ভাই, এবং অগণিত মানুষ তখন গ্রেপ্তার শিকার হয়েছিলেন, এবং অনেক মানুষ তখন ওই এলাকা থেকে পালিয়ে আফগানিস্তান পাশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিল, যারা এখনও ওই এলাকা আসতে পারেনি। এই যে ইতিহাসটি, এটি আমরা অনেকে জানতাম, আমি নিজে জানতাম না। তো এই বিষয়টা নিয়ে আজকের এই অনুষ্ঠান করেছে ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্ট, যে সভাপতিত্ব করছে মাওলানা আতাউর রহমান আতিকি। তো এই যে একটি বিষয় আমাদের সামনে, এমনিতে আমরা জানি যে উইগুর মুসলিমরা নির্যাতিত, সেটি একটি বিষয়, এবং উইগুররা যে নির্যাতিত সেটিও কিন্তু বিশ্বের সম্পূর্ণ প্রেক্ষাপট থেকে আলাদা। এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে যে ফিলিস্তিন সহ অন্যান্য দেশে, এমনকি আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরেও পার্শ্ববর্তী রোহিঙ্গা জনগোষ্ঠীকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যে উইগুরদের যে প্রেক্ষাপট সেটি সম্পূর্ণ ভিন্ন। সেটি অন্যান্য দেশে হলো যে মানুষকে নির্যাতন করা হচ্ছে, তারা অধিকার চাচ্ছে, তাদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, কিন্তু উইগুরদের সম্পূর্ণ যে জনগোষ্ঠীটা, সরকারি হিসেবে তাদের 10 লাখ, আর অন্যান্য রিপোর্টে বলে যে এই 20 লাখের বেশি, 22 লাখ হবে, আরও বেশি কম বেশ হবে। তো সেখানে তাদেরকে পুরো এলাকাটাই, ধরেন বাংলাদেশের একটা নোয়াখালী জেলাকে যদি আমরা ধরি, ওই জেলা পুরোটাকে আবদ্ধ করে সেখানে তাদেরকে, তাদের যে আদর্শ, তাদের যে সভ্যতা, সেটি মুছে ফেলার জন্য, তাদেরকে চীনা সভ্যতায় দীক্ষিত করার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে নিয়মিত ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে, নির্যাতনের চেয়েও সেখানে বেশি হলো তাদেরকে তাদের সভ্যতা, কৃষ্টি, কালচার সেটি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই বিশাল একটি জনগোষ্ঠী, এটি পৃথিবীর অন্য কোথাও এটি নাই, এটি একমাত্র উইগুরে এটি চলছে। আমরা জাতিসংঘ, আমরা জানি যে মূলধারা মিডিয়াগুলোতে যেগুলো আমরা অভিযোগ করি যে তারা ইসলামের মুসলমানদের পক্ষে থাকে না, এমন মূলধারা মিডিয়াগুলোই তথ্য সংগ্রহ করতে সেখানে হিমশিম খায়, সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা অনেক তথ্য পায় না, তাদেরকে তথ্য দেওয়া হয় না, এরপরেও তারা কিছু কিছু তথ্য যা আমাদের সামনে উপস্থাপন করেছে সেটি খুবই মর্মান্তিক। আমি 2022 সালে যেই সনটা কয়েকদিন আগে গেল,
22 সালে একটা বিবিসি একটা রিপোর্ট এখানে আছে, আমি পড়লাম সেপ্টেম্বর 2022 জাতিসংঘের মানবাধিকার কমিশনের বরাতে বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করে, তাতে দেখা যায় জিনজিয়াংয়ে মোট উইগুর মুসলিম 1,20,00,000, জিনজিয়াংয়ে সরকার নিয়ন্ত্রিত বন্দি শিবিরে বন্দি আছে আনুমানিক 10,00,000 মুসলমান, এটি বিবিসি রিপোর্ট, বাস্তবত 22,00,000 মতো, এমনকি অন্য ধর্মাবলম্বী থাকতে পারো বলেও ধারণা করা হচ্ছে। আর জিনজিয়াংয়ে কৌশলে উইগুরদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে বাইরে থেকে মান্দারিন ভাষাভাষী হান জাতিদের পুনর্বাসন করা হয়েছে, ওখানে বন্দীদের সাথে অপরাধমূলক আচরণ। তো এটি হলো 22 সালের আমাদের জাতিসংঘের রিপোর্ট। তো এই বিষয়টা যেটি আজকের এই অনুষ্ঠানের যে মূল প্রতিপাদ্য, আজকে 5 ফেব্রুয়ারি, আজকে 26তম দিবস গুলজার গণহত্যার। তো এই দিবসে আমরা আজকে এই নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে আমরা জানতে পেরেছি, আমরা এই বিষয়কে সবাই আরও সবাইকে জানাবো, সচেতন করব, এবং আমাদের বাইদের যে অতীত ইতিহাস সেটি আমরা স্মরণ করে তাদের জন্য মাগফিরাত কামনা করব, এবং এই যে একটি গণহত্যা চাপা পড়ে গিয়েছে সেটিকে যেন ইতিহাসের আস্তরণ থেকে আবার উঠে এনে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক আদালতে এটি যেন বিচার করা হয়, এবং এটি যেন এই যে আমাদের উইগুরে যারা শহীদ হলেন, এই যাতে যে গুলজায় যারা শহীদ হলেন তাদেরকে যেন তাদের সেই প্রত্যেকের পরিচয় শনাক্ত করে কারা কী হলো, তাদেরকে তখন ফাঁসি দেওয়া হলো, এই বিষয়গুলো এনে পুরো বিশ্বের সামনে বিষয়টি জাতিসংঘের অধীনে একটি আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি, এবং এই পুরো বিষয়টি যেন সবার সামনে স্পষ্ট হয়, এবং এখন পর্যন্ত চীনের যে স্বাধীনতাকামী উইগুররা আছে তাদের যেন মুক্তির আন্দোলন ত্বরান্বিত হয়, তাদের মানবাধিকার মৌলিক অধিকার নিশ্চিত হয়, এ বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাচ্ছি, এবং আন্তর্জাতিক যত আমাদের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আছে, পশ্চিমা দেশগুলো আছে, এবং মানবাধিকার সংগঠন আছে, সবাইকে এই বিষয়ে তৎপর থাকার আমরা জোরালো আহ্বান জানাই, এবং আমরা মুসলমান হিসেবে আমরা একজন মানুষ হিসেবে আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, আমরা আমাদের উইগুরের গুলজায় যারা নিহত শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদেরকে আমরা স্মরণ করছি, এবং এখন পর্যন্ত যত মানুষ যারা উইগুরে বন্দি শিবিরে আছেন আমরা তাদের মুক্তি কামনা করছি, তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার দাবি করছি, এবং শুধু মুসলমান হিসেবে নয় মানুষ হিসেবে একজন মানবাধিকার